হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি এইরকমভাবে চুলটা হচ্ছে বাঁধবে, তো আমাকে ভিডিও পাঠিয়ে দিয়েছিলে। তো দেখো ভাই, তোমার সেই ভিডিওর মতন আমার চুল বাঁধাটা হয়েছে কি না অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও। তো আর বলেছিলে বাইরের দিকে দিদি ভিডিওটা করো। তো এখন যেন সন্ধে প্রায় 6টার কাছাকাছি, তো আমি বাইরে এখন একটুখানি ভিডিও করছি। আর এবারে জামাকাপড়গুলো বাইরে সব মেলা রয়েছে, তো ওগুলো তুলবো। আর গোপাল জানো, রাত্রিরে করে গোপালে তোমাদের একসময় দেখাবো খনে। গোপালের হচ্ছে গা হাত পায়ে প্রচণ্ড পরিমাণে হচ্ছে চুলকানি বেরিয়েছে, ওর জন্যই হচ্ছে এই কদিন হচ্ছে ভিডিওটা এরকমভাবে আমি হচ্ছে কি যে ছাড়তে পারছি না। একদিন ছাড়ি তো 4 দিন রেস্ট দিই, আবার 2 দিন রেস্ট দিই, এরকমভাবে হচ্ছে ভিডিও ছাড়া হচ্ছে। কারণ ছেলে দেখবে বা বাচ্চা কাচ্চা দেখবে, শরীর যদি না ভালো থাকে তো কোনো কিছুই ভালো লাগে না। তো গোপালের জন্য গা হাত পা একটু দানা দানা বেরিয়ে গেছে, এখানে হচ্ছে জলের জন্য এরকম হয়েছে হয়তো। চারধারে যেহেতু জল জমে রয়েছে তার জন্যই মনে হয়েছে, নাহলে এতদিন ছিল না, এখন কেন এরকম হলো। তো যাই হোক, ওই জন্য করে রাত্রিরে করে গোপাল একদম ঘুমাচ্ছে না, চুলকানি মানে চুলকাচ্ছে ওগুলো, তো ডিস্টার্ব করে প্রচুর। তা দুপুরবেলায় কী হয় বলো তো, ওকে ঘুম পাড়াতে গেলে না নিজেও একটু ঘুমিয়ে পড়ি, তার জন্য ওই টাইম আর ভিডিও হয়নি। এই দেখো এখন প্রায় 6টার কাছাকাছি এরকম বাজে, তো প্রায় অন্ধকার অন্ধকার মতন হয়ে গেছে, ভিডিওটা অতটা পরিষ্কার আসেনি। তো দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। হ্যাঁ, আর বাইরেই করেছি আজকের ভিডিওটা, কারণ তোমরা বেশিরভাগ বলো যে দিদি বাইরে ভিডিও করো, ঘরের মধ্যে বসে করতে না করেছো। তো দেখো বাইরেই ভিডিওটা করেছি। হ্যাঁ, তো পুরো ভিডিওটা দেখো।